সম্মানিত সুদীবিন্দ আজকে আমরা পবিত্র কোরআন এবং হাদিস থেকে আলোচনা জানব চেহারা সুন্দর করার জন্য চেহারার উজ্জ্বলতা বৃদ্ধি করার জন্য অথবা চেহারা থেকে কালচে ভাব দূর করার জন্য কি আমল বর্ণনা করা হয়েছে পবিত্র কোরআন এবং হাদিসের মধ্যে অনেক অনেক বেশি পরীক্ষিত আজকের এই আমলটি এই জন্য আপনারা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আসলে এমন কি আছে কে না চায় সুন্দর হতে সকলে চায় তো এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে আমি কোথেকে থেকে আমলগুলো বলছি প্রত্যেকটা দলিল আপনাদেরকে দিয়ে দিব ইনশাআল্লাহ এবং আমি যে আমলগুলো বলবো এই আমলগুলোর বাংলা উচ্চারণ আমি নিচের ডিসক্রিপশন বক্সের মধ্যে বাংলা উচ্চারণ সহ লিখে দিব কোনটা কতবার কিভাবে পড়তে হবে তাই অবশ্যই আপনারা সেটা দেখে শিখবেন তাছাড়া আমার সাথে মুখ মিলে আরবি সহ শিখলে সবচেয়ে বেশি ভালো হবে কেননা আরবি আর বাংলা যতই পড়তে যান না কেন এটা মিলে না তাই সঠিকটা শিখতে চাইলে আমাদের এই নিচের আমার সাথে মুখ মিলিয়ে শিখবেন আর আমারটা না বুঝলে নিচের বাংলা তো লেখাই থাকছে তো আমি এখন নিয়মগুলো বলছি আমি এটার জন্য তিনটা আমলের কথা উল্লেখ করব। তিনটা থেকে আপনার কাছে যেটা সুবিধা মনে হয় আপনি সেটাই করতে পারেন তিনটাই পরীক্ষিত প্রথমটা বলবো আমি কোরআন থেকে দ্বিতীয়টা বলবো আল্লাহ সুবাহ তালার একটা গুণবাচক নাম আর তিন নম্বরটা বলবো রুহুল এলাজ নামক একটি কিতাব থেকে যেটাও যারা বুজুর্গ দিন তাদের পরীক্ষিত আমল আমি তিনটা বলছি আপনি যদি চান সম্ভব হয় তিনটাই করার চেষ্টা করবেন আর যদি না হয় তাহলে আপনার কাছে যেটা সুবিধা মনে হয় সেটাই করবেন পাল্টে পাল্টে করবেন যেটা আপনার কাছে উত্তম মনে হয় ইংসা আল্লাহ আশা করছি আল্লাহর উপর ভরসা রাখবেন বিশ্বাস রাখবেন অবশ্যই এটার মাধ্যমে উপকৃত হবেন তো আমলটা বলার আগে আমি বলে দিচ্ছি আমল করার জন্য শর্ত কি প্রথমত আপনাকে নামাজ পড়তে হবে দ্বিতীয়ত পিতা মাতার সাথে ভালো ব্যবহার করতে হবে এবং হালাল রিজিক খেতে হবে হালাল রিজিক খেতে হবে হালাল রিজিক না খেলে যেটার শরীরের মাংস রক্ত হারামের মাধ্যমে গঠিত তো সেটা করলে আপনি কিভাবে উপকৃত হবেন সেটা করা যাবে না তাই হালাল রিজিক খেতে হবে এবং নামাজ রোজা করতে হবে ইনশাল তো আমি এখন কথা না পারি আমলটা বলছি প্রথমত আমি আল্লাহ কোরআন থেকে আমলটা বলছি কোরআনের এক আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন মুসাল্লামা তুল্লা শিয়াতা ফিহা এটা আরো কয়েক জায়গায় আমি বলেছি কিন্তু এই মুখের মানে কালচে ভাব দূর করার জন্য এটা অনেক মুসাল 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 না না শিয়াতা মুসাল্লা শিয়াতা ফিহা আবার বলছি মুসাল্লামা তুল্লা শিয়াতা ফিহা মুসাল্লামা তুল্লা শিয়াতা ফিহা এটা হচ্ছে পবিত্রক্রণের আয়াত তো এই আয়াতটা আপনি যদি এই আয়াত অনুযায়ী আমল করেন তাহলে আপনি মুখের মধ্যে যে স্নো পাউডার ক্রিম যেটা মাখেন এই আয়াতটা প্রত্যেকবার মাখার আগ পর্যন্ত মাখার আগে সাতবার করে পাঠ করবেন লাগবে না যে কোনো অবস্থায় অবস্থায় আপনি এটা পড়তে পারবেন কোনো অসুবিধা নেই আপনি তিন মাস লাগাতার তিন মাস এই আমলটা দিনে যতবার ক্রিম লাগান স্নো লাগান ততবার দিনে একবার লাগালে একবার প্রতিদিন একবার করে লাগানোর চেষ্টা করবেন প্রত্যেকবার স্নো পাউডার যেটাই লাগান ওটার মধ্যে আপনি এই আয়ারটা সাতবার পরে ফু দিয়ে লাগাবেন আল্লাহর এই অশেষ রহমতের কারণে অনেকে বলবেন যে আসলে হুজুর আপনি যে বললেন ক্রিম লাগালে তেমনি ফর্সা হয় আসলে ক্রিমের কোনো শক্তি নেই অনেকেই আপনি খেয়াল করে দেখবেন পাঁচ মাস বছরকে বছর ক্রিম লাগায় কিন্তু ফর্সা হয় না কিন্তু আল্লাহর উপর বিশ্বাস থেকে এই আয়াতটা পড়ার মাধ্যমে যদি প্রত্যেকবার ক্রিম লাগানোর আগে এই আয়াতটা পরে ফু দিয়ে করেন তাহলে আশা করছি চেহারার উজ্জ্বলতা অবশ্যই দূর অবশ্যই বৃদ্ধি পাবে এবং কালচে ভাব থাকলে দূর হয়ে যাবে চোখের নিচের কালো দাগটা সবগুলো দূর হয়ে যাবে ইনশাল্লাহ এবার আসুন আমি গুণবাচক নামটা বলি গুণবাচক নামটা প্রতিদিন এই আমলটা বার করে আপনি যদি ইয়া নুরু বার করে পাঠ করেন প্রতিদিন আপনার কিন্তু টাইম কমপক্ষে পাঁচ থেকে সাত মিনিট লাগবে বেশি লাগবে না সর্বোচ্চ পাঁচ মিনিট ইয়া নুরু ইয়া নুরু ইয়ানুরু ইয়া নুরু ইয়া নুরু পড়লে কিন্তু অল্প অনেক অল্প সময় লাগবে তবে ইয়ানুরু যারা পাঠ করবেন এটাও আপনাকে তিন মাস পাঠ করতে হবে এবং প্রতিদিন যে সংখ্যা বলা হয়েছে এই সংখ্যা অনুযায়ী পাঠ করতে হবে এবং ইয়ানুরু তিন মাস পাঠ করতে হবে এবং এটার মধ্যে কিন্তু আবার সুনু পাউডারের মধ্যে আবার এই যে আগের যে নিয়মটা বলা হয়েছে এই নিয়মটা পালন করতে হবে না এটার মধ্যে যখন ইয়ানুরু পাঠ করে শুধু ফু দিয়ে মুখের মধ্যে এভাবে দিবেন তাহলেই হবে দিনের বলা একবার তবে এটা ইয়ানুরু দিনের বেলা যে কোনো সময় একবার করলেই হবে আর আল্লাহ তালা বলেছেন ওয়ালিল্লাহিল আসমা উল হোসনা ফাদ আল্লাহ তালার অনেক গুণবাচক নাম রয়েছে তোমরা নামগুলোর মাধ্যমে ডাকো তোমরা উপকার পাবে এই জন্য আল্লাহ তালা আমাদেরকে ডাকতে বলেছেন আল্লাহ তালা আমাদের ডাকে সারা দিবেন এই জন্য আল্লাহ তালার এই গুণবাচক নাম ইয়া নুরু আর নুরুল হাদিল বাদি বাকিল ওয়ারিসুর রশিদুর সবর এই নুরুটা এই লাইনের মধ্যে রয়েছে আল্লাহ তালার নামের এই লাইনের মধ্যে রয়েছে তো ইয়া নুরু এটা আপনি এই সংখ্যা অনুযায়ী পাঠ করবেন এবার আসুন তিন নম্বর যে কথাটা বললাম আমি বুজুর্গনের দিনের আমলের মাধ্যমে সেটা হলো রুহুল ইলাজ নামক একটি কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে রুহুল ইলাজ তো এই কিতাবটা হলো অনেক প্রসিদ্ধ একজন বুজুর্গনে দিন লিখেছেন তো কিতাবের নাম রুহুল ইলাজ তিনি এই আমলটা করতে হবে আপনাকে তিন তিন মাস দিনে দুইবার করে করতে হবে এবং প্রত্যেকবার পঁচাত্তর বার করে করতে হবে সকালবেলা সূর্য ওঠার পরে এবং আপনার যখন সূর্য ডুববে সূর্য ডুবার আগে অথবা পরে সূর্য ডুবার আগে পরে অথবা সূর্য ওঠার আগে পরে এই দুই সময় আপনি প্রত্যেক দিন পঁচাত্তর বার দিনে পঁচাত্তর বার পঁচাত্তর বার করে এই আমলটা তিন মাস করবেন আর প্রত্যেকটা আমলের জন্য একই শর্ত ওই শুরুতে বলেছি হালাল রেজিক টিজিক খাওয়া এগুলো তো যাই হোক রুহুল এলাস নামক কিতাবের মধ্যে যে আমলটা রয়েছে এটাও নিচে থাকবে বাংলা উচ্চারণ সহ বিসমিল্লাহিল ওয়াসিঈ বিসমিল্লাহিল ওয়াসিঈ জাল্লা জালালুহু বিসমিল্লাহিল জালালুহ বিস মিল্লাহি জাল্লা জালালুহো এটা আপনাকে এই সংখ্যা অনুযায়ী পাঠ করতে হবে এবং এটা পাঠ করার পরে শ্রুতিভাবে খালি মুখের মধ্যে একবার মেসেজ করে দেবেন আশা করছি আল্লাহ সুবাহান রহমতে আপনি যদি এই আমলটি করেন অতি দ্রুত অতি দ্রুত অল্প সময়ের মধ্যে আপনার এই তিন মাসের মধ্যে আপনার এই চেহারা উজ্জ্বলতা বৃদ্ধি হয়ে যাবে ইনশাআল্লাহ তো কারো কারো ক্ষেত্রে তিন মাসে হয়ে যায় কারো কারো ক্ষেত্রে ছয় মাস

আমাদের আরেকটা চ্যানেল আছে যারা স্বপ্নের ব্যাখ্যা চান খুঁজেন আমাদের চ্যানেলে তাদের জন্য ডার্ক ডার্ক ব্লু ব্লু আর কে স্পেস ইউ ই চ্যানেল আছে সেই আমাদের নিচের ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা আমাদের শুধু স্বপ্নের ব্যাখ্যা চাইলে আমাদের সেই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং সেখানেও আমাদের থেকে অনেক আপডেট পাবেন আশা করছি অনেক উপকৃত হবেন আপনারা এই ভিডিওগুলোর মাধ্যমে আল্লাহ তালা আপনাদের মঙ্গল করুন তো বন্ধুগণ ইসলাম প্রচারের স্বার্থে আল্লাহ তালার সন্তুষ্ট অর্জনের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ এগুলো করলে কি হবে সাবস্ক্রাইব আমরা কেন চাচ্ছি বারবার এই ভিডিও শেয়ার হবে লাইক হবে মানুষের কাছে পৌঁছাবে এবং এখান থেকে একটা ছোট স্বভাবের অংশ আপনার আমল নামায় যুক্ত হবে এবং একটা ভালো প্রতিদান আপনি থাকবেন এক সময় আমি থাকবো না কিন্তু এগুলোর একটা সব আপনার আমল নামাই যাবে ইনশাআল্লাহ মৃত্যুর পরেও কবরের মধ্যে যাবে ইনশাআল্লাহ এবং ভালো কাজের প্রতিদান পাবে যাবে মানুষের কাছে ভালো লাইক দিয়ে দেবেন আর যদি মনে হয় যে এই আমলটা আমার বন্ধুদের কাছে জানানো দরকার অবশ্যই আপনি যে সোশ্যাল মিডিয়া গুলো ইউজ করেন ফেসবুক হতে পারে টুইটার ইউটিউব ইনস্টাগ্রাম সবার কাছে শেয়ার দিয়ে মেসেজটা পৌঁছে দিন তারাও যাতে এই আমলগুলো করে আল্লাহ আপনাদের মঙ্গল করুক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ